পপিরা এখন রোদে একটু গাটা গরম করে নিচ্ছে, আর এরা কিন্তু কখনো, এই যে আমার এখানে কিন্তু ক্যাট প্রোটেক্ট কোনো ইয়ে নেই, ওরা কখনোই লাভ দেয় না। স্মোপিকে ছোট থেকে আমরা এইভাবে ছেড়ে দিয়ে রাখি, তো স্নোপিকে ছেড়েও যদি আমরা ঘরে থাকি ও সুন্দরভাবে এখানে খেলাধুলা সব কিছু করে। স্নোপি কিন্তু খুব মজা করছে এখানে। আচ্ছা টবের মধ্যে কেন স্নোপি, তুমি তো এখানে বসতে পারতা। স্নোপিটা টপটাই বেছে নিয়েছে, আসলে এরা মনে হয় একটু কারোর সঙ্গে ছোট বাচ্চার মতো, যেরকম আমরা ছোটতে কোলবালিশ বালিশ দিয়ে একটু ঘিরে দিতাম, এরা মনে হয় একটু যদি কারোর সঙ্গে লেগে থাকে ওরা বেশি মজা পায়। স্নোপি বাবু ঘুম ধরছে তোমার, স্নোপি ঘুমাই। তো এই হচ্ছে স্নোপি। স্নোপির ইদানিং হচ্ছে এত খিদা লাগে, ওকে খাওয়ানোর পর পরে ও আবার খাওয়ার জন্য অস্থির হয়ে যায়। মাশাল্লাহ খাওয়ার রুচি বেড়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি নীলু আবার ফিরে আসলাম। তো আজকে একটু চিমনিটার মানে কি বলবো, উপরের অংশটুকু একটু পরিষ্কার করব, ভেতরে ওই জালেগুলো আর কি এখনও পরিষ্কার করব না, বিশাল ঝামেলার ব্যাপার ওটা একটা। আমি জানি আমার চেয়ে বুদ্ধি কারোই কম না, অনেক বেশি। তারপর একটা টিপস শেয়ার করি, সেটা হচ্ছে এই চিমনি অংশগুলো গরম পানি গুঁড়া সাবান দিয়ে কিন্তু পরিষ্কার করলে এটা খুব তাড়াতাড়ি ক্লিন হয়। তাছাড়া কিন্তু হাজার শুধু সাবান বা মাজা ঘষার যে ভীম এগুলো দিয়ে কিন্তু অতটাও ক্লিন হয় না যদি আপনি গরম পানি না দেন। তো দেখতেই পাচ্ছেন যে এটা কেমন একটু ধোয়া উঠছে, মানে অনেক গরমই, আমার হাতে কিন্তু খুব মানে গরম লাগছে, আমি তাও কষ্ট করে ক্লিন করছি। তবে গরম পানি দিলে হয় কি, এখানে কিন্তু খুব বেশি পরিশ্রম করা লাগে না, একটু হালকা ঘষা দিলেই এটা ক্লিন হয়ে যায়। আর এই যে চিমনির নিচের যে জালিটা সেটাও কিন্তু খুলে, এখানে সবসময় খোলার সিস্টেম থাকে, ওটা খুলে একটা গরম পানি গামলা বা বালতিতে নিয়ে তার মধ্যে গুঁড়া সাবান দিয়ে ভিজে রাখলে খুব সুন্দর ক্লিন হয়ে যায়। তো এটা হচ্ছে এটা একটা সাধারণ টিপস, খুবই ছোট্ট একটা টিপস শেয়ার করলাম, আশা করি যারা জানেন না তাদের কিন্তু অনেক উপকার হবে, তাই না? আর আমার পরিষ্কার কিন্তু হয়ে গেছে এই অংশে, কিন্তু এটা হচ্ছে ল্যামিনেটিং করা একটা প্লাস্টিক দেওয়া আছে, ওখানে হয়তো দেখে বুঝতে পাচ্ছেন, অনেকের মনে হতে পারে যে ওখানে ক্লিন হয়নি, অ্যাকচুয়ালি কি অনেক সুন্দর ক্লিন হয়েছে, দেখেন একদম ঝকঝকা, মানে একদম আয়নার মতো হয়েছে। মানে এখানে কিন্তু খুবই আঠালো, একদম চেটকা হয়ে থাকে, তেল চেটকা, যতই আমি চিমনি ব্যবহার করি এটা আশেপাশে কিন্তু একদম কঠিন অবস্থা হয়ে যায়। তো অনেক ক্লিন হয়েছে কি, তাই না? আপনারা কি বলেন বলেন তো, একদম আয়নার মতো লাগছে না, খুবই সুন্দর। ইনি হচ্ছে কুকুর, খুবই ভালোবাসে এই যে খাওয়ার জন্য কি রকম করতেছে সবগুলা, আমরা ভয়ও লাগে না, তাই না? কেমন করতেছে ওনার কিন্তু নিজেরই অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, কিন্তু উনি কিন্তু 15-20টা কুকুরকে খাওয়ায় এবং তারাও কিন্তু খুব ভালোভাবে ওনাকে চেনে। আর এটা হচ্ছে ওমরের স্কুল, ওমরের স্কুলে কিন্তু সুইমিং আছে, আর আমি ফার্স্ট এবার কিন্তু এখানে ভর্তি করালাম। স্কুলে পড়াশোনা যথেষ্ট ভালো, অনেকের কাছে প্রশংসা শুনেছি, আর সুইমিং হচ্ছে মনে হয় সপ্তাহে বা 15 দিন একদিন মানে পর কোনো একদিন করে এরা সুইমিং শিখাবে, মানে সাঁতারটা আর কি। তো যাই হোক, এটা হচ্ছে স্কুল, আরও কাজ করবে, আর প্রত্যেকটা রুমে ওদের হচ্ছে এসে আছে, খুব সুন্দর স্কুলটা, যদিও এদের খেলার মাঠটা খুব বিশাল না, মোটামুটি একদম ছোটও না,
তো যেটার জন্য আমাদের ভর্তি করা, সেটা কিন্তু খুব সুন্দরভাবেই হয়, অর্থাৎ পড়াশোনাটা কিন্তু খুবই ভালো। আমি কিন্তু এই কয়েকদিনে বুঝতে পারছি এখানকার পড়াশোনার মান খুব ভালো। এই স্কুলের সব কিছু খুবই আধুনিক, সব কিছু এরা আধুনিকভাবে করেছে, ইন্টেরিয়র কাজ করেছে, মানে সব কিছুই খুবই সুন্দর এক কথায়। এখানে ঝর্ণার ব্যবস্থা নিয়েছে। যাই হোক, স্কুল সুন্দর যেরকম, পড়াশোনার মানও অনেক সুন্দর। আর এই দোতলাটা হচ্ছে অফিস রুম, সব অফিসের সব কাজ হয়। দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু খুবই সুন্দরভাবে গোছানো। তো আমি খুব একটা ভিডিও করিনি যেহেতু বাচ্চার বেতন দিতে এসেছি। আর এটা হচ্ছে মেইন গেট। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ।